সাকিব আল হাসান একজন ভক্তের ফোন হাত থেকে কেড়ে নিয়ে ভেঙে ফেলছে, ছুঁড়ে ফেলে দিয়ে ভেঙে ফেলছে, রাইট? মিডিয়া যেভাবে বিষয়টাকে উপস্থাপন করা হইতেছে যে আবেগ ধরে না রাখতে পেরে সাকিব আল হাসানের সাথে ছবি তুলতে গেলে সাকিব আল হাসান, তারা সবসময় এভাবে করে প্রেজেন্ট করবে যে আবেগ ধরে না রাখতে পেরে হইতেছে ফ্যান চলে গেছিলো এরকম। সো মিডিয়ার ব্যাপারটা হচ্ছে তাদের কিছু ন্যারেটিভ আছে, এগুলো তো আমি বলি, এগুলো হইতেছে মানে ভণ্ড। যদি আপনাকে দেখতে হয় আপনাকে যেতে হবে মিডিয়াতে, ব্যবসার প্রয়োজনে যেভাবে মানুষকে খুশি রাখা যায়, ন্যারেটিভ পুশ করা যায়, সো এরা এই ভাষায় লিখবে। আপনি কোনো দিন দেখবেন না কোনো তারকা বা কোনো যারা পাবলিক ফিগার তাদের সাথে যদি তাদের ফ্যানদের কোনো ইস্যু হয়, ফ্যান যদি বাড়াবাড়ি করেও থাকে, মিডিয়া কোনোদিন এইভাবে উপস্থাপন করবে না খবরটা, কেউ যদি গু ছুড়ে মারে সাকিব আল হাসানের, রাইট? তারপর দেখবেন মিডিয়া এমন করে লিখবে যে মানব বর্জ্য, ভাষাটা এমন করে লিখবে আর কি, যে সাকিব আল হাসানের একজন ভক্ত তাকে মানব বর্জ্য উপহার দিতে চেয়েছিলেন, এরকম। সো এগুলো হচ্ছে ভণ্ড, এগুলোর এই জন্য। আর কিন্তু আমরা কথা হচ্ছে আমরা পড়ার সময় একটা খবর বা একটা যে কোনো মিডিয়ার কোনো কিছু আমরা উই ডোন্ট চ্যালেঞ্জ ইট, উই ডোন্ট থিঙ্ক ইট থ্রু, যেমনি বলে ওইভাবেই শুনে যাই, আমরা দুই সেকেন্ড বসে একটু চ্যালেঞ্জ করি না। এটা জাস্ট এটা একটা আমাদের মানে এটা দোষ বলে বলতেছি না, আমি অনেক সময় পড়ে চলে যাই, হয়তো খেয়াল না করে ন্যারেটিভটা ধরতে পারি না। সো ওই ওই কাজটা মিডিয়া করে, এটা হলো একটা একটা বাস্তবতা উপস্থাপন করলাম যে মিডিয়া এভাবে করে উপস্থাপন করে। সো মিডিয়ার খবর দেখে একদিকে দৌড় দেওয়ার কিছু নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই পার্টিকুলার ইনস্টেন্সে যেটা দেখলাম সাকিব আল হাসানের যে ফ্যান ছবি তুলতে আসছে না, সে কোনো বাড়াবাড়ি করে নাই, এমন কোনো আচরণ করে নাই যেটার জন্য সাকিব খুব বিরক্ত হয়ে যেতে পারে, গায়ের উপর চলে আসছে। যেমন এরকম অতীত অনেক আমরা দেখছি যে কান্ধের উপরে সে হাত তুলে ছবি তোলা শুরু করে দিছে, আমি মানে ওয়াট টাচ করা তো যে কোনো ক্ষেত্রে আনএক্সেপ্টেবল সে। সো এগুলো আমরা অতীতে দেখছি, রাইট? ফ্যান এসে হচ্ছে উদ্ভ্রান্তের মতো আচরণ করে, তারপরেও কিন্তু কখনো মিডিয়াতে আপনি দেখবেন না যে ফ্যানকে, ফ্যান যে যদি কোনো উগ্র বা কোনো অগ্রহণযোগ্য আচরণ করে থাকে, মিডিয়া সেটাকে সেভাবেই উপস্থাপন করছে যে ফ্যানটা দ্য ফ্যান ওয়াজ ইন দ্য রং, এভাবে করে জীবনে মিডিয়া উপস্থাপন করবে না। সো যে কারণে দেখবেন যে এইসব তারকারকেরা খুব দুঃখ নিয়ে মিডিয়ার সাথে কথা বলে বা সাংবাদিকদের সাথে কথা বলে, আপনারা দেখছেন কিনা যে তামিম হইতেছে একজন মিডিয়া সাংবাদিকের সাথে এরকম একবার প্যাঞ্চ দিয়ে ধরছিল 71 টিভির, যে আপনারা কেন এগুলো করেন, এরকম সেন্সেশনালিজমের জন্য আপনারা আমাদের নামে মিথ্যা কথা উপস্থাপন করেন বা এমনভাবে উপস্থাপন করেন যেটা আমরা বলি নাই করি নাই। তারপরে সাংবাদিক শেষ পর্যন্ত প্যাঁচে বলে স্বীকার করে নেয়। মানুষজনকে যে বিপদে ফেলেন আজব আজব নিউজ করে, এটার রহস্যটা কি? মানে আজব আজব বলতে আমার একটা উদাহরণ দিতে পারবেন? উদাহরণ দিতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। এই যে আমাকে নিয়ে আপনি করছিলেন একটা বার যে আমি জাতীয় সঙ্গীত গাইতে আসি নাই, এখন 17 জন তো আর জাতীয় সঙ্গীত গাইতে যায় না মাঠে, যায় তো 11 জন গাইত। মানে এটা আপনি না জিজ্ঞেস করে আপনি বলছেন আমি হাতুরা সিং এর ব্যাট ছুঁড়ে মেরেছি, হাতুরা সিং এর সাথে আমার কেমন সম্পর্ক আপনি তো নিজেও জানেন। এই যে আজব আজব যে না, এটা এটা হয়েছে কি যে নিউজটা যখন আমরা টেলিভিশনে দেখি আপনি জাতিসংঘে নাই, তখন আমাদের আপনারা আমরা যে প্রশ্নটা ছুড়ি তখন সেটা হলো যে সে আসলে কোথায়, আপনার যে সে আসে নাই সেরকম কিছু না, কিন্তু সেটার সদুত্তর বা মানে আপনারা জিনিসটা বুঝেছিলেন সে এতই রাগ করছে সে জাতীয় সঙ্গীত গাইতে আসে না, এখন জাতীয় সঙ্গীত আমি ড্রেসিং রুমে দাঁড়ায় গাচ্ছিলাম কারণ আমি অ্যালাউড ছিলাম না ভিতরে যাইতে, কারণ ও ম্যাচ আমি খেলছিলাম না, কিন্তু যে আপনি মানুষজনকে যে বোকা বানাচ্ছেন। না না বোকা বানাচ্ছি না, বোকা বানাচ্ছি না, বিষয় রয়েছে যে আপনাকে দেখছে না মানুষ, আপনারা যারা পছন্দ করেন না তারা কেন দেখতে পারতেছে না, সেই রকম একটা প্রশ্ন আমরা আমি এই আপনি এই নিউজের পর আমি যখনই ফেসবুকে গেছি তখন দেখি যে আমার হাতে তলোয়ার, হাতুরা সিং আমি কাটতেছি মারতেছি, হ্যাঁ এই যে একটা মিথ্যা একটা যে বাজে একটা নিউজটা করলেন না, এটা বাজে নিউজ বলবেন কেন, কেমন এটা হয় নাই, এটা কি ঠিক? পুরো জাতি ইমোশনাল, তো ইমোশন নিয়ে তো খেলতে হবে। তাহলে আপনি স্বীকার করলেন যে আপনি খেলেন? এখানে মিডিয়া যেভাবে উপস্থাপন করে থাকুক বা না থাকুক, সেই ভক্ত কোনো বাড়াবাড়ি করে নাই, সাকিব যাচ্ছিল সে পাশ থেকে দৌড়ে এসে এরকম করে পাশে দাঁড়ায় ছবি তোলার চেষ্টা করছে, এটা খুবই অ্যাকসেপ্টেবল একটা ব্যাপার। তারপর সাকিব তার হাত থেকে ফোন তুলে ছুঁড়ে ফেলে ভেঙে ফেলছে। নাও এই কাজটা তো প্রথমত হচ্ছে যে একটা ঘটনা অন ইটস ওন বিচার বিবেচনা করা যে এই মানুষটা এরকম না হঠাৎ করে করে ফেলছে আগের বসে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে মানুষটা এরকম সে সবসময় করে আসে, হি হ্যাজ এ হিস্ট্রি অফ ডুইং দিস কাইন্ড অফ স্টাফ, হি হ্যাজ এ ট্র্যাক রেকর্ড অফ ডুইং দিস কাইন্ড অফ স্টাফ। এবং আমি সবসময় যেটা বলি আমি নিজের চেয়ে অন্যকে বিচার করার সময় নিজের চেয়ে হায়ার স্ট্যান্ডার্ডটার জন্য সেট করি না। বিভিন্ন সময় ফেসবুকে আপনারা অনেক সময় বলছেন যে অনেক সময় অনেক অ্যাটাকিং ভাষায় অনেক কথা লিখি, তো আপনাদেরকে যেটা আমি বলার চেষ্টা করছি যে দেখেন এগুলো মানে ডে ওয়ানে টুক করে এই জায়গায় চলে আসি নাই, অনেক সময় আমার ইভেন এই যে ইয়েতে ইউটিউব ভিডিওতে যুক্তিতর্ক দিয়ে সুন্দরভাবে ভদ্রভাবে একটা পয়েন্ট মেক করি, পাবলিক এসে পার্সোনাল অ্যাটাক শুরু করে দিবে বা পাগল ছাগলের মতো শুরু করে দিবে। ডে ওয়ানে মনে করেন আমাকে কেউ যদি একটা পার্সোনাল অ্যাটাক করে অথবা একটা ছাগলা কমেন্ট করে আমি হয়তো ইগনোর করে যাব, কিন্তু যখন দিনের পর দিন চলতে থাকে তখন কিন্তু আমি এজে এসে থাকবো, তখন আমাকে
রাগানোর জন্য অনেক বিশাল কিছু করা লাগবে না, ছোট একটা কমেন্টই দেখা যাবে আমি থাপ করে রিয়্যাক্ট করে বসেছি। এটা এটা কিন্তু কারণ এটা না যে আমি এই একটা পার্টিকুলার কমেন্টের কারণে খেপছি, এটা কারণ হচ্ছে আমি এগুলো দেখতে দেখতে বিরক্ত, বীতশ্রদ্ধ, ত্যাক্ত, বিরক্ত, এই কারণে রিয়্যাক্ট করতেছি। সো যারা এগুলো জানে না, আপনারা ধরেন যারা ফেসবুকে লেখালেখি করেন না বা কথা বলেন না, যারা পাবলিকের সাথে ডিল করেন নাই, তারা এটা কখনো রিলেট করা সম্ভব না, যে কারণে অনেক সময় তারকারা একজন আরেকজনের দুঃখ পৌঁছে যে পাবলিক এসে নানান রকম। সো সেই সব বিবেচনায় যে সাকিবরা যেহেতু সারাদিন তারকা নিয়ে হ্যান্ডেল করতে হয়, সারাদিন এরা বিরক্ত করতে থাকে নানানভাবে ফোনে, এই না সে না, আই গেট ইট, যে এরকম হঠাৎ করে হইতেছে মেজাজ হারানো, আই গেট ইট, বেশিরভাগ মানুষ বুঝতে চাইবে না, বাট আই গেট ইট, নাম্বার ওয়ান একটা অ্যাসপেক্ট। আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে যে এইগুলো হ্যান্ডেল করতে 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 একটা পর্যায়ে এসে আবার চামড়া মোটা হইতে শুরু করে, শুরুর দিকে যখন এগুলো অধৈর্য লাগে, বিরক্ত লাগে, তখন মানুষ রিয়্যাক্ট করে, তারপর আস্তে আস্তে আবার রিয়্যাক্ট করা বন্ধ করে দেয়। সেই ফেজ আমিও ফেসবুক, ইউটিউব, ইদানিং আমিও ফেজের মধ্যে যাচ্ছি, ইদানিং কমেন্ট আসলে তর্কে জড়াই না বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ইগনোর করার চেষ্টা করি। সো সেই ফেজে তারও করো একটা সময় বড় পরিসরে তাদের অনেক হিউজ মানুষের সাথে ডিল করা লাগে, তারাও চলে আসে, তারাও বুঝতে শুরু করে যে আচ্ছা পাবলিক এরকম করবেই, তারা আমাদেরকে ফ্যান বানাই, তারকা বানাইছে, এবং মানুষ বেশিরভাগ মানুষ আন্ডারস্ট্যান্ডিং না, বেশিরভাগ মানুষই উদ্ভট কাজকর্ম করবে, আমার উচিত এগুলা ইগনোর করে যাওয়া বা সহ্য করে যাওয়া। সো সেই স্টেজে তারকারা চলে, এই সব কিছু আমি জানি বুঝি এবং আমি আপনারাও জানি কনসিডার করেন, এই জন্য উপস্থাপন করলাম। সুতরাং এই সিনিয়র পর্যায়ে যে চলে আসে সাকিবুল হাসানের মতো তারকা, তারা হইতেছে এখন আর সহসা মেজাজ হারানোটা অ্যাকসেপ্টেবল না। তারপরে যদি কেউ বাড়াবাড়ি করে, সেক্ষেত্রে অবশ্যই মেজাজ, যেমন হয়তো সাকিবুল হাসানের মুড ভালো ছিল না পার্টিকুলার মোমেন্টে, কিন্তু এই কোনো কিছু দিয়ে আমি সব ধরনের যেগুলো আমি কনসিডার করি উপস্থাপন করলাম, যে কোনো অ্যাঙ্গেল থেকে আসলেও সব কিছু কনসিডার করলেও সাকিবুল এটা অ্যাকসেপ্টেবল না। সে যেভাবে পাশ থেকে দাঁড়ায় ছবি তুলতে গেছে ছুড়ে, সে হ্যাঁ ওই যেটা মেজাজ হারাইতে পারতো, মেজাজ হারা একটা ধমক দিতে পারতো, একটা খারাপ ব্যবহার করতে পারতো, সেটা একটা পর্যায়ে থাকতো, সেটাকে নিয়ে গেছে নেক্সট পর্যায়ে, থাবা দিয়ে নিয়ে ফোন ছুঁড়ে ফেলে ভেঙে ফেলছে, এগুলো কেউ করে না সাধারণত। এবং এটা সাকিব শুধুমাত্র আজকে করলো না, সে এটা করে আসতেছে দীর্ঘদিন ধরে। সুতরাং সে হি হ্যাজ অ্যান ইস্যু, এটা তার টেম্পার ম্যানেজমেন্ট এবং তার এগুলো নিয়ে কাজ করতে হবে। সাকিব ছেলে খারাপ বলে আমি মনে করি না, ভালো ছেলে, সে অনেস্ট ছেলে, আপরাইট ছেলে, আপফ্রন্ট ছেলে, সরাসরি কথাবার্তা বলে, স্ট্রেট ফরওয়ার্ড, যেগুলো অনেকে বলতে চায় না, অনেক হিসাব কিতাব করে, কাহিনী করে, পলিটিক্স করে চলে, সাকিব পলিটিক্স করে চলা ছিলেন আর কি। সো ওর পার্সোনালিটির এই যে স্ট্রেট ফরওয়ার্ডনেস, একটা ডেম কেয়ার ভাব, এটা ফুটে ওঠে অন্যান্য ক্ষেত্রে, খেলার মাঠেও সে নেমেই মারা হাত ঘুরানো শুরু করে দেয়, রাইট ব্যাটিংয়ে দেখা গেছে যে এমন এক অবস্থায় আছে টিম যখন কেউ ভয়ে হাত মানে ব্যাট চালানো সাহস পাওয়ার কথা না, সেখানে সাকিব নেমে থুত থাপ ব্যাট চালানো শুরু করে। সো ওটার পার্সোনালিটিটাই ওরকম, ওটার মধ্যে একটা অ্যাগ্রেশন আছে, কিন্তু সেটা তো আনএক্সেপ্টেবল পর্যায়ে থাকলে দ্যাটস আনএক্সেপ্টেবল, সেটা নিয়ে আর কোনো কথা বলার সুযোগ নাই। এবং সে এখানে যেই ঘটনা ঘটাইছে এবং যেটা করে আসতেছে সে দীর্ঘদিন ধরে, এটা খুবই আনএক্সেপ্টেবল। নাও টোটালিটি অফ সার্কামস্টেন্সেসের সাথে যদি আমি কনসিডার করি, যেটা বললাম যে ফ্যানরাও বাড়াবাড়ি করে, মিডিয়াও হইতেছে এক পেশাভাবে উপস্থাপন করে ঘটনাগুলো পাবলিকে খাওয়ানোর জন্যে, এবং বছরের পর বছর ধরে এগুলো হ্যান্ডেল করতেছে তারা মেজাজ হারানো, এবং সাকিবের ট্র্যাক রেকর্ড কনসিডার করে পুরা জিনিসটাকে সামনে রেখে একতরফ আলোচনা না করে আমি উপস্থাপন করে, আমি আমার কনক্লুশন হচ্ছে এটা অ্যাবসলুটলি আনএক্সেপ্টেবল, লাইক উইদাউট এ কোয়েশ্চেন আনএক্সেপ্টেবল। সে প্রথমত এই পর্যায়ে এসে একটু কাজের জন্য মেজাজ হারাইতে পারে না, দ্বিতীয়ত হয়তো হইতে পারে ওই মুহূর্তে তার মেজাজ ভালো ছিল না, মুড ভালো ছিল না, সেটার জন্য সে মেজাজ হারাইতে পারে, কিন্তু এভাবে থাবা দিয়ে ফোন নিয়ে ছুঁড়ে ভেঙে ফেলতে পারে, ওটা নেক্সট লেভেলে। তাও এই সব কিছুর পাশাপাশি ইনসিনসিয়ারিটি, তার কাজকর্মের মধ্যে উগ্রতা বা ট্যাম্পিয়ারনেস ভাব, যেটা বললাম তার চরিত্রের একটা চারিত্রিক বৈশিষ্ট্য, এটা সবখানেই বিভিন্ন সময় ফুটে উঠতেছে এবং এটা ইটস নট হেল্পিং হিম। সেই পর্যন্ত অনেকবার ব্যান খাইছে, শুধু করোনা ভাইরাস, কোভিডটা যদি না থাকতো তাহলে কিন্তু তার খবর ছিল ক্যারিয়ারের, সবার জন্যই ক্রিকেট খেলাটা বন্ধ আছে, সুতরাং সে আলাদাভাবে সাফার করে নাই, কিন্তু সেইখানে ব্যান খেলো, এর আগে অনেকবার ব্যান খাইছে। এবং এই যে সামনে বঙ্গবন্ধু টি-20 কাপ হবে বাংলাদেশে, সেটার জন্য হইতেছে বিপ টেস্ট নিচ্ছে প্লেয়ারদের, রাইট, কয়েকদিন আগে সে বিপ টেস্ট হইতেছে, একটা ফিটনেস টেস্ট আর কি, যারা না জানলে এই সুযোগে জানাই দিই আপনাদেরকে, মানে এটা হইতেছে বিভিন্ন মার্কার থাকে দেয়া, সো আপনি এখান থেকে দৌড়ে ওখানে যাবেন, ওখান থেকে দৌড়ে এখানে আসবেন, সো আপনি কত এক মিনিটের মধ্যে নির্দিষ্ট আসে যে এতবার আসা যাওয়া করতে হবে, তারপর আস্তে আস্তে স্পিড বাড়ায়, আস্তে আস্তে বিপের পরিমাণ বাড়তে থাকে এবং আপনাকে দৌড়ের স্পিড বাড়াই দিতে হবে। সেইভাবে করে একটা ফিটনেস টেস্ট নেয়, সেটার হইতেছে থ্রেশহোল্ড 11 পাইতে হবে খেলার অনুমতি পাইতে হলে বিসিবির, এটা হইতেছে স্ট্যান্ডার্ড। সো এই বিপ টেস্ট সবাই পাস করছে, শুধুমাত্র নাসির হোসেন পাস করে নাই, নাসির হোসেনের সম্পর্কে আমরা জানি সেও নানান রকম অক্রীড়া সুলভ কাজকর্ম নিয়ে ব্যস্ত, যেই কারণে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ছে এবং আসতে পারতেছে না, সেইগুলো নিয়ে ব্যস্ত আছে। এবং আরেকজন বাদ পড়ছে, সে হলো সাকিবুল হাসান। না এই করোনা ভাইরাসের মধ্যে কিন্তু কেউই খেলাধুলা করতেছে না, কিন্তু ফিটনেসের ব্যাপারে যারা ন্যাশনাল টিমের প্লেয়ার তারা কিন্তু সবাই খুবই সিরিয়াস। এবং এই যে আশরাফুলের অবস্থা দেখেন, আমি দেখো অবাক, চেহারা ভেঙে চুড়ে কী অবস্থা হয়েছে আশরাফুলের, সেও জান লাগে
হ্যাঁ, সে ন্যাশনাল টিমে নাই, সে কামব্যাক করার চেষ্টা করতেছে, সুতরাং তাকে দ্বিগুণ পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু সে তার চেয়ে যারা বয়সে কম তাদের চেয়ে সে হইতেছে বিপ টেস্টে বেটার স্কোর করছে এবং ন্যাশনাল টিমের প্লেয়ার সকলে পাস করে গেছে এবং যারা সিরিয়াস সিনসিয়ার সকলেই পাস করছে, শুধুমাত্র নাসির হোসেন ছাড়া আর সাকিব আল হাসান ছাড়া। যদিও একটা খবর মাঝখানে বের হয়েছিল যে সাকিব আল হাসান হাইয়েস্ট স্কোর করছে 13.7 পাইছে, এটা 13.4, কিন্তু এটা ভুয়া, এটা হইতেছে ফেক নিউজ। বিসিবির যেই হেলথ না জিম ইনস্ট্রাক্টর নাকি সে এই কথা ছড়াইছে, আসলে এটা সত্য কথা না। সত্য কথা হচ্ছে যে সাকিব পাস করে নাই, ফেল করছে একটুর জন্যে, তারপর বিসিবি কনসিডার করছে যে সে যেহেতু তার অ্যাবিলিটি আছে সুতরাং তাকে খেলার একটা সুযোগ করে দিছে। এইগুলো ইজ নট হেল্পিং সাকিব, তার এই যে উগ্রতা, এই যে অবহেলা, এই যে অনিয়ম, এই যে ইয়ে করা, হ্যাঁ যে একদিন যেটা বললাম এটাই তার পার্সোনালিটি, এটা আমরা মাঠেও দেখতে পাই, যেটা তাকে তাকে সার্ভিং মাঠে সে ভালো করতেছে, এই পার্সোনালিটি দেখে রান তুলতে পারতেছে বোলিংয়ে, ব্যাটিংয়ে, ফিল্ডিংয়ে। আমি এটার খুব বিরোধী তা না, যেমন সাব্বির হোসেনেরকে নিয়েও অনেক ইস্যুজ, রাইট? তো সাব্বির হোসেনের ওই যে পার্সোনালিটির অ্যাগ্রেশনটা, এটা যার অফ ফিল্ড আমরা প্রমাণ পাই পার্সোনালিটির অ্যাগ্রেশন, অন ফিল্ডেও প্রমাণ পাই, সে লেগে যায় নানাজন। সো আই গেট ইট, কারণ ব্যাটিংয়েও কিন্তু আমরা এই অ্যাগ্রেশনটা দেখতে পাইতাম সাব্বির হোসেনের, যে আর যে পার্সোনালিটি তার সেই পার্সোনালিটির একটা রিফ্লেকশন তার খেলাতেও পাওয়া যায় এবং এটা অনেক সময় হেল্পস দ্য টিম বা হেল্পস দ্যাম তাদের পারফরমেন্সের ক্ষেত্রে। সো আমি বলতেছি না কাউকে পার্সোনালিটি চেঞ্জ করে ফেলতে হবে, সবাই শান্ত মেজাজের হবে না, সবাই ঠান্ডা মেজাজের হবে না, কেউ একটু উগ্র মানে উড়নচন্ডি টাইপের হবে, কেউ একটু ব্যাডাস টাইপের হবে, সবাই শান্ত হয়ে হয়ে যেতে হবে এমন রিকোয়ারমেন্ট আমার নাই, যে যে যার পার্সোনালিটি, বাট একটা লিমিটে থাকতে হবে, একটা সিস্টেম হিসেবের মধ্যে থাকতে হবে। কিন্তু সাকিব যদি দিনের পর দিন এগুলো করতে থাকে, যেমন এইখানে যেটা বললাম, সে একটু রাগি টাইপের স্বভাবের ছেলে, সে এইখানে একটা ছেলে সেলফি তুলতে আসে, তার গায়েও হাত দেয় নাই, তার গায়ের উপর ঝাঁপাও পড়ে নাই, কোনো কিছু করে নাই, সে মেজাজ হারায় ফেলছে, মানলাম যে সাকিব একটু মেজাজ হারানো ছেলে, এক একজন এক এক পার্সোনালিটি, তাকে শান্ত হইতে হবে এমন নেসেসিটি আমার জন্য নাই। কিন্তু সে কিন্তু সেটা করে নাই, সে ফোন থাবা দিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে, মানে এগুলো নেক্সট লেভেল। তারপর ফিটনেস টেস্টে পাশ করতে হবে, স্যার সবাইকে পাশ, এটা মিনিমাম রিকোয়ারমেন্ট, যে এই ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, সেখানেও সে ফেল এবং মাঠে আসে না সময় মতো, ফটো সেশনে আসে না সময় মতো। এখন যেটা বললাম, এটা সাকিবের পার্সোনালিটি টুরনচুন্ডি টাইপের, আই গেট ইট, কিন্তু এটা একটা লিমিটে থাকা লাগবে। ও যেভাবে লিমিট ছাড়াই যাচ্ছে দিনের পর দিন, এতবার করে ব্যান খাইছে, এতবার করে সাসপেনশন খাইছে এবং সে একজন তারকা প্লেয়ার দেখে কিন্তু সবসময় তাকে ধরা হয় না, সাসপেন্ড করা হয় না, ছেড়ে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে, মাঝে মধ্যে ধরা হয়, তারপরও যেই পরিমাণ দিনের পর দিন ধরা খাইতেছে এবং কাজকর্ম করে বেড়াইতেছে সাকিব, এটা তার জন্য ভালো না। এরকম অনেক তারকা প্লেয়ার আছে, অনেক তারকা আছে, অনেক মেধাবী ট্যালেন্টেড লোক আছে যারা এই করে করে ছুড়ে গেছে, পুরো ক্যারিয়ার বেনিফিট নিজেরও নিতে পারে নাই, রাষ্ট্রকেও, সমাজকেও, দেশকেও দিতে পারে নাই। সাকিব আল হাসান মনে হইতেছে এরকম অকালে ঝরে যাবে, কোভিড না থাকলে কিন্তু অলরেডি ওর ক্যারিয়ারের সবচেয়ে প্রাইম টাইম থেকে 1.5 বছর 1 বছর ঝরে গিয়েছিল, আল্লাহ বাঁচাই দিচ্ছে ওকে, এখন খেলাই বন্ধ আছে নাইলে, কিন্তু সে অলরেডি সাফার করতেছিল এবং এইভাবে চলতে থাকলে ভবিষ্যতেও করবে। এবং অ্যাট দিস রেট সাকিব যদি যাইতে থাকে তাইলে হয়তো সাসপেনশনে থাকতে থাকতে রিটায়ারমেন্টের সময় চলে আসবে। সো অ্যাগেন পাবলিক বাড়াবাড়ি করে, মিডিয়া বাড়াবাড়ি করে, প্লেয়ারদেরকে অনেক কিছু ডিল করতে হয়, এক এক প্লেয়ার এক এক পার্সোনালিটি হবে, সব কিছু আমি উপস্থাপন করে কম্প্রিহেন্সিভ আলোচনা করার পর আমার পার্সোনাল কনক্লুশন হচ্ছে সাকিব যেভাবে চলতেছে এটা অ্যাকসেপ্টেবল না।